আপনি প্রায় জায়গায় হচ্ছে আপনি ঐক্যের বিষয় বলেন, তো আপনি হচ্ছে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের হচ্ছে আপনি মহাসচিব হয়েছেন কিছুদিন আগে, দীর্ঘদিন ধরে আপনি হেফাজতে ইসলামের সাথে আছেন, তো আপনারা কি হেফাজতে ইসলাম থেকে এখন পর্যন্ত এমন কোন উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে ঐক্যের বিষয়, এবং ঐক্যের আপনাদের ইসলামী দলগুলোর সাথে আপনারা বসেছেন কিনা এই এখন কথাটি পর্যন্ত? মনে হয় একটু আগে উনি বলেছেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আমরা জানি সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে জামাত ইসলামী, এখন আপনারা যে ঐক্য করবেন সেখানে কি আপনারা জামাত কে রাখবেন কিনা? আর ওকে জামাত যেহেতু ওকে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেক্ষেত্রে হচ্ছে জামাত কে চাইবে তারা হচ্ছে লিডিং পর্যায়ে যেতে, এখন আর জামাতের নেতৃত্বে আপনারা ঐক্য করতে আগ্রহী কিনা এই বিষয়টা আমার জানার ছিল। হ্যাঁ, প্রথম যে প্রশ্ন ছিল হাবিব ভাইয়ের, সেটি হলো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সাথে ঐক্যের যে বিষয়, আসলে আমাদের যে ঐক্যের ঘোষণা এটা সকলের জন্য অবারিত। বিশেষ করে যে রাজনৈতিক দলটির নাম তিনি নিয়েছেন জামাত ইসলামী, সম্পর্কে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট যে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে এবং বড় ধরনের কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে, এবং সেই মত পার্থক্যের বিষয়ে সমাধানের জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, এবং সেই সমাধানের মাধ্যমে বাংলাদেশে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে তারা যেভাবে রাজনীতি করতে পারে, আর যদি কোনো সেই রকম পরিবেশ তৈরি হয় তাহলে আলেম ওলামারাও আপনাদের যে সেটাকে নিয়ে দূরত্বগুলি, ইতিবাচক চিন্তা করবে। আপনাদের আভ্যন্তরীণ হ্যাঁ দূরত্বগুলি, সেগুলি কি ধর্মীয় কোনো ইস্যু নিয়ে, ধর্মীয় কোনো মতবাদ নিয়ে, নাকি আপনাদের ক্ষমতায় যাওয়ার কোনো ইস্যু নিয়ে বা না, রাজনৈতিক? আমাদের না রাজনৈতিক বিষয় নয়, ক্ষমতা যাওয়ার বিষয় না, আমাদের চিন্তাগত এবং ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, কোরআন সুন্নার ব্যাখ্যা, এবং কোরআন সুন্নার আলোকে বৈধতা এবং অবৈধতার যে সীমারেখা, সেই জায়গাগুলোর বিষয়ে আমাদের সাথে কিছু মত পার্থক্য থাকে, যে মত পার্থক্য গুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ওভারকাম করতে বা সেটাকে ইগনোর করতে পারি না, আমরা সেটাকে আমাদের মাথায় আমাদের রেখে মধ্যে আমাদের কে যাবতীয় সঠিক, কার্যকলাপ। কে সঠিক, কারটা সঠিক, সাধারণ মানুষ কোনটা বিচার করবে আপনাদের মধ্যে যদি এত মতানৈক্য থাকে? আপনাদের মধ্যে না যদি না, সেটা আমাদের মধ্যে না, পৃথিবীর সবকিছুর মধ্যে মত পার্থক্য আছে। দুজন ডাক্তারের কাছে আপনি যান চিকিৎসার জন্য, দুজন ডাক্তার আপনার কাছে দুই ধরনের সাজেশন করতে পারে, আপনি তখন কি করবেন? একজন ডাক্তার অনেক সময় বলবে আরেকজন ডাক্তারের ব্যাপারে যে উনি যে সাজেশন দিচ্ছে সেটা ভুল হতে পারে। এই জন্য তো পৃথিবীর কোন যে রুগী এই কথা বলে না যে ডাক্তারদের মধ্যে ভিন্ন মত, তাহলে আমরা দ্বারা কিভাবে চিকিৎসা নিবো, আমরা চিকিৎসা নিবো না সেটা বলে না, বরং প্রত্যেক রুগীরই একটা বিবেচনা বোধ রয়েছে, সে তার বিবেচনা বোধে যে চিকিৎসককে তার কাছে বেশি অধিকতর গ্রহণযোগ্য মনে হয় তিনি সেই চিকিৎসকেরই এগুলি কাটিয়ে সর্বোপরি। আপনারা একসাথে এক ঐক্যমতে পৌঁছার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই রয়েছে, আমরা আমরা সেজন্য কাজ করছি, এবং আমরা আশা করি যে আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা একটা সময় গিয়ে বাংলাদেশেও ইনশাল্লাহ ইসলাম পন্থীদের একটা বৃহত্তর ঐক্যের প্ল্যাটফর্ম এবং মঞ্চ আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ, আশা করছি আমি। জনাব ধন্যবাদ। মামুনুল, অনেকেরই প্রশ্ন এরকম যে আপনাদের মধ্যে আসলে অনেক মতানৈক্য রয়েছে, যেটা আপনি শুরুতেই বলেছেন আপনাদের একটু ইয়ে রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের বর্তমানে পরিকল্পনা কি? আপনারা নিজেদের মধ্যে যদি এই ধরনের মতানৈক্য থাকে এবং আপনারা একে অপরকে অনেক ধরনের সমালোচনা করছেন ওয়াজের মাধ্যমে, একে অন্যের প্রতি অনেক ধরনের বাজে কথাও বলা হচ্ছে, যেটা আমাদের সমাজের মানুষ অনেক সময় আপনাদের নিয়ে অনেক উপহাসও করে, অনেক হাস্যরসের অবস্থা তৈরি হয়, এইসব ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? এটি আমরা আমরা এই জন্য আসলে আমরাই খুবই দুঃখিত যে এরকম কিছু পরিবেশ তৈরি হয় এবং এমন কিছু কথাবার্তা আমাদের কিছু ভাইরা বলে থাকেন। তবে অবশ্যই আপনি লক্ষ্য করে থাকবেন যে দায়িত্বশীল মহল যারা রয়েছেন তারা আলহামদুলিল্লাহ কখনোই এই ধরনের একের কেউ কারো ব্যাপারে ওপেনলি এভাবে সমালোচনামূলক কথাবার্তা বলেন না, তারা কারো মতামতের সাথে ভিন্ন মত থাকলে শ্রদ্ধার সাথে এবং যথাযথ শ্রদ্ধা বজায় রেখেই সেই কথার সাথে বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন। বাকি সাগর ভাই, আপনি যেই প্রশ্ন করলেন যে আমাদের মধ্যে ঐক্যের কোনো সম্ভাবনা, তা আমি বলবো অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা সেই ধরনের ব্রড মাইন্ডেড মানুষ, আমরা সেই ধরনের উদার চিন্তা নিয়েই কাজ করছি, আর যত ধরনের মত পার্থক্যই থাকুক না কেন যদি ইমানের প্রশ্নে আমরা একমত হই তাহলে আমরা অবশ্যই বৃহত্তর পরিসরে ঐক্যের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলে আমরা আমাদের দেশ এবং জাতি এবং ইসলামের বৃহত্তর কল্যাণে আমরা সম্মিলিত এবং সমন্বিত ভূমিকা পালন করার জন্য উদ্যোগী, এবং আমাদের সেই পরিকল্পনা রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহমুদ সুবিশা বুজুর মারা যাওয়ার পরে উনার হাটিয়া দরা নিয়ে একটি ইস্যু উঠেছিল, যেখানে আমাদের হেফাজত ইসলামের আরেকটি পক্ষ, যারা যাদেরকে আমরা দালাল মনে করি, উনারা প্রশ্ন তুলেছিল যে আল্লামা মামুনুল হক সাহেব এখানে দায়ী, কিন্তু এর উত্তরে আল্লামা মামুনুল হক সাহেব 2 দিন যে বিষয়টি উত্থাপন করেছেন সেখানে তিনি
স্পষ্টভাবে জামাতে ইসলামীর যে কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন উনাদেরকে দায়ী করেছেন যে উনারা ফটোশুটের জন্য গিয়েছেন, কিন্তু উনারা ওই জায়গায় গিয়ে খাটিয়া দরায় এমন কি কোনো অপরাধ হয়েছিল যেটি উনারা প্রশ্ন তোলার পর উনাদের যারা প্রশ্ন তুলেছেন উনারা যে ভুল করেছেন সেই বিষয়টি কেন উনি স্পষ্ট করেননি আজ পর্যন্ত, আমি সেটা ওনার কাছে জানতে চাই। আর দ্বিতীয়, যদি আমাকে 10 সেকেন্ড সময় দেন আমি আরেকটি প্রশ্ন করবো। 10 সেকেন্ড আপনাকে আর প্রশ্ন করতে দেওয়া যাবে না, 10 সেকেন্ড আমার খুবই ইচ্ছে ছিল আরেকটি প্রশ্ন ওনার কাছে। আমি আরেকটি বিষয় জানতে চাই, উনি অনেক আগে জামাত ইসলামীকে ঐক্যের জন্য উনি আহ্বান করেছেন, সেখানে উনি বলেছেন যে জামাত ইসলামী সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের বিষয় যদি স্পষ্ট করে। আমি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী যেটি আছে ওইটি কি সৈয়দ আবুল আলা মওদুদী প্রতিষ্ঠা করেছিলেন, বা জামাত ইসলামী কখনো কি সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবকে নিয়ে কোনো আলোচনা অনুষ্ঠান বা এরকমও কিছু করে না? তাহলে কেন জামাত ইসলামীকে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব যদি ভুলও করে থাকেন ওইটার দায় কেন জামাত ইসলামীকে নিতে হবে? যারা প্রশ্ন উত্থাপন করেছে তারা অবশ্যই একটি গর্হিত কাজ করেছে। ইসলাম মুসলিম হিসেবে যে কেউ একজন মুসলিমের জানাজা কাঁধে তুলতে পারে সেই অধিকার ইসলাম তাকে দিয়েছে, এমনকি যদি সে জামাত ইসলামও হয় সেও যদি সুযোগ পায় সে লাশের খাটিয়া কাঁধে তুলতে পারে। তবে আমার যেই অভিযোগটি ছিল সেটি হলো সেখানে দায়িত্বশীলরা যদি এমন কোনো কাজ করেন যে খাটিয়া ধরা নয় শুধুমাত্র স্পর্শ করে এবং সেখানে ছবি উত্তোলন করার মতো যে কাজ সেটা জানাজার ওই জায়গাটাতে, এটা অবশ্যই সংশোধনযোগ্য। আমি সংশোধনযোগ্য জায়গা থেকেই ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করা উচিত। তৃতীয় যে প্রসঙ্গটি তুলেছেন যে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের দর্শন জামাত ইসলাম ফলো করে কিনা, সেটি অবশ্যই তারা ফলো করে এবং তাদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময়ে কথাটি সামনে এসেছে এবং তারা তাদের বিভিন্ন রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে এটি অনুসরণ করে থাকে। আলেম ওলামাদের পক্ষ থেকে আজকে নতুন নয়, আরো বহু আগে থেকেই এমন আহ্বান জানানো হয়েছে। তারা এমন একটি স্পষ্ট ঘোষণা দিয়ে দিক যে মওলানা মওদুদী সাহেবের যে বিতর্কিত যেই চিন্তা দর্শনগুলো রয়েছে সেটার সাথে জামাত ইসলাম একমত নয়। এটুক হলেই তো আলেমদের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হচ্ছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। কাজেই আমাদের সেই আহ্বান বলবৎ আছে এবং অব্যাহত থাকবে ইনশাল্লাহ।